গাইস আসসালামু আলাইকুম, দিস ইজ লিম অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সাকিব অ্যান্ড আনিকার ফুলসজ্জার ব্লগ করার জন্য আগেই চলে আসছিলাম রুমে, এসে দেখি ওর বন্ধুরা ছিল আর আমাদের বৌমাকে বিছানার উপরে বসানো হয়েছে। তো বৌমাকে মার্শাল্লাহ অনেক বেশি সুন্দর লাগতেছিল, আর এখানে খাটের উপরে একটা লাভ ছিল, লাভের পাশেই বৌমা বসা ছিল। তো বৌমার জন্য আর সাকিবের জন্য সবাই দোয়া করবেন। আর এখন হচ্ছে সাকিব ভিতরে আসবে, কিন্তু ওর সব ফ্রেন্ডরা হচ্ছে গেটের মধ্যেই ছিল, যেহেতু এত সুন্দর করে রুমটা সাজাইছে তো এটার বকশিস তো দিতেই হবে। তো সাকিব বকশিস না দিয়ে ঘরে ঢুকে পড়লো আর বন্ধুরা তো ওকে আটকালো। তারপর হচ্ছে ওদের শাস্তি দেওয়ার জন্য ওদের এখান থেকে বালিশ সব নিয়ে যাচ্ছিল। এখন সাকিব হচ্ছে এত সুন্দর একটা ফুলের রাস্তা দিয়ে হেঁটে হেঁটে আসবে, এসে বউ আর হচ্ছে সাকিব একসাথে কি করবে, ওরা হচ্ছে কেক কাটবে। সো ফাইনালি সাকিবের বউকে অনেক বেশি নামছে, দুজনে এখন কেক কাটবে আর সাকিব এত সুন্দর ফুলের রাস্তা দিয়ে আসছে, তো ভালোই লাগতেছে। আর সাকিব তো অনেক খুশি ছিল, আমি পাশেই ছিলাম। আর হচ্ছে আমাদের আরেকটা বৌমা ছিল এখানে, ওর বৌমা সাকিবের বড় ভাইয়ের বউ, আমি আর মিষ্টি ছিলাম। আমরা ব্লগ করার জন্য এখানে সাইডে দাঁড়িয়েছিলাম, তো দেখলাম এখানে লেখা ছিল শুভ বিবাহ সাকিব অ্যান্ড আনিকা। তো এইভাবে ওরা কেক কাটতেছিল আর পাশ দিয়ে দেখলাম বন্ধুরা বালিশ নিয়ে যাচ্ছিল, কারণ হচ্ছে সাকিবের শাস্তি দেওয়ার জন্য। তো সাকিবের বউকে আমাদের খাওয়াই দিতেছিল কেক। তো মাশাল্লাহ দুইজনকে খুবই সুন্দর লাগতেছে, সবাই ওদের জন্য সবসময় দোয়া করবেন যেন সুখে শান্তিতে সংসার করতে পারে। ফুল সজ্জার ছোট্ট ব্লগটি যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার করবা, ফলো দিবা, লাইক দিবা, সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুলবে না। তো আমার ব্লগটি আমি এখানেই শেষ করছি, নেক্সট সাকিবের রিসেপশনের ব্লগ চলে আসবে, অবশ্যই সেই ব্লগটি দেখবা।